গুড মর্নিং বন্ধুরা আমি মুনমুন গুপ্ত আমার চ্যানেল মুনমুন ব্লকে আপনাদের অনেক স্বাগত অনেক ভালোবাসা জানিয়ে আর একটি মর্নিংয়ে ফ্রেশ ভিডিও নিয়ে চলে এলাম তো আপনারা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আর যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন অনুরোধ রইল ওয়াচ করার আর অবশ্যই আপনারা একটা ছোট করে লাইক কমেন্ট করে দেবেন আর আমার পাশে থাকবেন কারণ আপনাদের কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে আপনারা পাশে থাকলে তো ভীষণই মানে সেটা আর কি বলবো ভীষণই ভালো লাগে তো দেখতে পাচ্ছেন আজকে আমি নিয়ে চলে এসেছি এটা কী শাক বলুন তো যেটাকে আমি ছোটোবেলায় ঘাস শাক বলতাম কিন্তু আসলে এটা ঘাস শাক নয় আপনারা কিছু মনে করবেন না এটা হলো খেসারির শাক এটা কম বেশি আমরা সকলেই খেয়েছি হয়তো তো এটাই আমি আজকে করবো গতকালকে যে করেছিলাম চারমগজ পোস্ত দিয়ে তো সেখান থেকে একটা মাথা রেখেছিলাম তো ওটাই করব এই খেসারি শাক দিয়ে তার জন্য দেখুন মাথা রেখেছি আর দুটো লঙ্কা বেটে নিয়েছি আর এই যে গোবিন্দভোগ চাল পেস্ট করে রেখেছিলাম তো চলুন এবার শুরু করি কড়া বসিয়ে দিয়েছি কড়াতে তেল দিয়ে দিলাম তারপরে দেখুন এখন আমি হচ্ছে কাল সরি জিরে দেব আর হচ্ছে একটা শুকনো লঙ্কা চিরে দেব তো এই শাকটা না মানে আমি এখানে আসার পর মানে আমি যেখানে থাকি এখানে না খুব একটা আমার চোখে পড়ে না তো সেদিন আর কি বাজারে গিয়েছিলাম তো আমার না চোখে পড়ে গেল আর নিতেও ইচ্ছে করলো তাই জন্য আমি নিয়েই চলে এসেছি শাকটা তারপরে দেখুন এই মাথা দিয়ে দিয়েছি মাথাটা হালকা ভেজে নেব একটু আর কি ছাড়িয়ে নেব একদম ইজি এই প্রসেসে করলে না খেতেও ভালো লাগে গরম ভাতের সঙ্গে তারপরে এই শাকটা হলো খেসারির শাক তারপরে বোতে শাক আরও মিক্স শাক মিক্স করে রান্না করলে কিন্তু খুব ভালো লাগে তো আমি এই খেসারির শাকে কিন্তু রসুন দিলাম না রসুনটা দিলে আর কি যে মাছের মাথা দিয়ে করছে সে স্মেলটা কিন্তু পাবো না ওই জন্য আমি রসুনটা দিইনি তো এই যে দেখুন শাকগুলো আমি দিয়ে দিয়েছি তবে এই শাকটা কিন্তু খুব কম সময়ে খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে যায় আর যখন আমি ছোট ছিলাম না এই শাকটা আমি প্রায় প্রায় দেখেছি আমার মাসি মানে ওনার বাড়ি থেকে নিয়ে আসতেন তাদের মানে ক্ষেত জমি ছিল তো যখনই আসতেন শিলিগুড়ি তো তখনই এই শাকটা আরও নানান ধরনের ওনাদের ক্ষেতের শাকগুলো নিয়ে আসতেন খুব ভালো লাগতো আর বিশেষ করে তো মাছের মাথা দিয়ে আমার এই শাকটা বেশি ভালো লাগে তো আর তারপরে কিন্তু হচ্ছে গোবিন্দভোগ চাল পেস্ট করে এটা যেটাকে পিট আলু বলে এটাও কিন্তু ভালো লাগে তারপর দেখুন আমি নুন আর হলুদ সামান্য দিয়ে দিয়েছি এবার একটু নেড়ে চেড়ে ওই লঙ্কা বেটে রেখেছিলাম সেটাও দিয়ে দেবো তারপরে ওই গোবিন্দভোগ চাল পেস্ট করে রেখেছিলাম ওটা দিয়ে দেবো তো এবার কিছুক্ষণ আমি নেড়ে নেব তো সামান্য একটু জল বেরিয়েছে তো এটা আমি কভার করে দিলাম তো এবারে দেখুন অনেকটা শুকিয়ে এসছে আর কালারটা দেখুন কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়নি মানে সবুজ কালারটা অনেক সময় মানে রান্না করতে করতে কেমন একটা হলদে ভাব চলে আসে সেটা কিন্তু হয়নি আর আমার শাক না মানে খুব বেশি মানে হলদে হলদে হয়ে যায় যে ওটা ভালো লাগে না একদম সবুজ সবুজ থাকবে খুব ভালো লাগে তো দেখুন আমি কিন্তু প্লেটে নামিয়ে নিয়েছি আর গরম গরম কিন্তু ধোয়া উঠছে তো কেমন হয়েছে আজকে ভিডিওটি অবশ্যই জানাবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন আর আমার পাশে থাকবেন তো আবার আসছি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন তো চলুন টাটা আর আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন